কালকে তো রিম্পির বাচ্চা হলো, সেটা আপনাদের দেখালাম। নিয়ে বৈকালবেলায় বাড়ি এসে এত কাজ ছিল, আমাদের আর যাওয়া হয়নি। বাড়ির গোছাগাছি ছিল, তারপর আবার রিম্পির স্বামী রিম্পির আব্বু এসেছিল, তাদের খাওয়া দাওয়া, রাত্রেবেলায় রান্না, আমাদের রেসিপি ছিল, তার জন্য আর দেখানো হয়নি আপনাদের। আর হঠাৎ যেহেতু অপারেশনটা হয়েছিল, তার জন্য একটা আয়া দরকার ছিল, কিন্তু আয়া পাইনি। মোটামুটি 20 থেকে 30 জন আয়াকে ফোন করা হয়েছিল, কিন্তু সব বুক ছিল। আর এখন তো মানে প্রচুর বাচ্চা হচ্ছে, তার জন্য আয়া পাইনি। তা আজ সকাল থেকে আয়া পাওয়া যাবে বলেছে। তো এবার রাত্রে তো রিম্পির মা আর রিম্পির ছোটো বোন খুশি, ওরা রাত জেগেছে, ওরা রাত জেগে আজকে এখন ঘুমাচ্ছে। ওরা তো কাজ টাজ করতে পারবে না, আজকে প্রচুর কাজ আছে। যেমন আমাদের রিম্পির স্বামী আছে, রিম্পির আব্বু তো সকাল সকাল বাড়ি চলে গেছে, রিম্পির শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তারপর আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, আমার শ্বশুর শাশুড়ি তারাও আসবে সব। আজকে মানে ঘরে প্রচুর লোক, তা কাজ আছে। তা আমরা আমার মেজখালা কাছে বাড়ি মোল্লাপুর বাড়ি মেজখালাকে ডেকেছি, সেখানে আমাদের হেল্প করে দেবে। হ্যাঁ, খুব ভালো। তা প্রচুর কাজ আছে। আর রাত্রেবেলা আমরা যে ভাত আমাদের ভাত রান্না করেছিল, রাত্রে কেউ আর খায়নি, মানে এমনিতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো, 3টে 4টে বেজে গেছিলো ভাত খেতে, তাই সেরকম ভাত খায়নি। ভাত অনেক বেশি আছে, তা ওগুলো যারা বাইরের লোক আছে তাদেরকে হয়তো কিছু নাস্তা রাস্তা করে দেওয়া হবে। আর বাড়ি যে লোকরা থাকবে তারা ওই রাত্রের ভাত পানি দিয়ে মানে পান্তা ভাত যেটা বলে সেটা খেয়ে নেবে। আর আব্বু পান্তা ভাত খেতে বেশি ভালোবাসে এই গরমের টাইমে। আমাদের বাড়িতে যারা আছে তারা সব খেয়ে নেবে, পান্তা ভাতটা অনেক বেশি আছে। আর আজকে প্রচুর কাজ আছে। হ্যাঁ, আপনাদেরকে কতটা টাইম দিতে পারো কেন বুঝতে পারছি না, কারণ আমার ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আমাকে টাইম লাগে। আর নাপিসাও নেই, টিউশনে গেছে, যে করবে নাপিসা তো টিউশনে থাকে। হ্যাঁ, টিউশনের জন্য ও ভিডিও করতে পারছে না, মানে বেশি বেশি কিছু দেখাতে পারবো না, টুকটাক একা টুকখানি দেখাতে পারবো। আর এই হ্যাঁ, বাচ্চার নাম, বাচ্চার নাম কী রাখলে বেশি ভালো হয়, আপনারা নামটা সিলেক্ট করবেন, কী নাম রাখলে ভালো হয়। আমরা বাচ্চার যারা গার্জেন আছে তাদেরকে বলবো, হ্যাঁ, যে এই নাম বেশি রিকোয়েস্ট এসছে, তারা যদি রাখে তো তারা রাখবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী নাম রাখলে ভালো হয়। তা ঠিক আছে, আমরা সকাল সকাল উঠে গেছি, একটু মেহেকও দেখেন সকাল সকাল উঠে গেছে। আর মেহেক দেখেন কত সুন্দর আজকে সেজে এসেছে, খুশিতে, অনেক লোক আসবে বাড়িতে তো তার জন্য সেজে গুজে আছে, এখন থেকে সেজে গুজে নিয়েছে। আর একটু সকাল সকাল উঠতে হয়েছে আমাদের, অনেক কাজ আছে এখন থেকে। আমার মাথা ঘুরছে, কি করব কি করি সামলাবো বুঝতে পারছি না। ঠিক আছে, হয়ে যাবে, প্রচুর লোক, মানে 17-18 জন তো রান্না করতে হবে আজকে। ঠিক আছে, নামটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। আর তুমি রান্না করতে লাগো, আমি বাজারটা করে নিয়ে আসি। আর মেহেক ঝাটফাট দিতে লাগো, নাপিসা তো নাইট টিউশনে গেছে। হ্যাঁ, নাপিসা থাকলে অনেক একটা সুবিধা হতো, মেহেক তো কিছু পারে না, নাপিসা তাও ঝাট দেয়া ঘর মুছা টুছা ওগুলো পারে না। না, মেহেক অনেক কাজ জানে, আপনারা তো দেখেন মেহেক অনেক কিছু করতে পারে, সব কিছুই করে মেহেক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বেশি টাইম নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, আমিও কাজে লেগে যাই, চলো তুমি বাজার করে নিয়ে এসো, আমি কাজে লেগে যাই। আজকে আমাদের নাস্তা দেখেন, সবাই বাচ্চা দেখতে এসেছে, দিয়ে প্রচুর এখানে গরম পড়েছে, দিয়ে পান্তা ভাত খাচ্ছি, আর এই দেখেন বাদাম ছানা দিয়ে খেতে দারুণ লাগে। এটা আমার বাসি ভাত, কাল দুপুর থেকে নাতনির জন্য খেতে পারিনি, এক বাটি বাসি ভাত নিয়েছি আমি। খেতে কেমন লাগে? খেতে এত মজা, মানুষ গরম ভাত খাবে না এই ভিজা ভাত খাওয়ার পর বাদাম ছানা দিয়ে, অন্য তরকারি না, অন্য তাদের টেস্ট পাওয়া যাবে না। কত বড় লোকের বিটিয়ার পান্তা ভাত আপনারা এইভাবে বাদামকে বাটবেন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, এইভাবে এটা খেয়ে দেখবেন। পোস্ত খেতে চাইবেন না, পোস্ত খেতে চাইবেন না, পোস্ত কি বাদাম ছানা খুবই ভালো লাগে খেতে।
হ্যাঁ কুটুম আছে কুটুম তালিকা হয়ে গেছে নাস্তা বাদাম ভুল দেবা না না কাঁচা বাদাম নয় বুবু ভাজা বাদাম বল কাছে কাঁচা বাদাম ঠিকই বলেছে ভাই ভাজা বাদাম কোথায় বলি দে মা মা এটা ঠিক বললা মা মনে করে বললা যে এটা কাঁচা না ভাজা বাদাম যেটা পাওয়া যায় সেই বাদামটাকে বেটে নিয়েছি কাঁচা বাদাম ভালো লাগে না কাঁচা বাদাম ভালো হয় রান্না আর এখানে দেখেন ছুটি আলু রান্না করে নিয়েছি আগে থেকেই আর এখানে আছে পুঁই শাক পাকা কুমড়ো কচু মসুরি ডাল একসঙ্গে রান্না করব আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে আমের চাটনি হবে আর এখানে আছে মসুরির ডাল আর এখানে একটা আলুর তরকারি আছে আদা রসুন একসঙ্গে বেটে নিব আর এখানে তরকারি কাটছে আমার বড় মেজ খালা ঝিঙে পোস্ত হবে আর পটল ভাজি হবে আর এখানে আছে দেশি মুরগি দেশি মুরগি রান্না হবে হ্যাঁ মেজ খালা সব কাটাকুটি সব কিছু করে দিল তরকারি পাতি বানা টানা সব কিছুই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে মেজো খালা আমার সব কিছু তরকারি কেটে রেডি করে দিয়েছে এবার আমি তাড়াতাড়ি রান্না করে নেবো তারপরে গোসল করবো তারপরে আপনাদেরকে দেখাবো ভাত খাওয়া দাওয়া সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শেষে বসেছি খেতে অনেক সব কুটুম এসেছিল চলে গেছে সব চলে গেল ট্রেনে চলে গেল কে বাইকে গেল আপনি দেখানো হলো না এত কাজের মধ্যে এত কাজের চাপ ছিল কি চাইছি এত রান্না সাড়ে তিনটা সময় আমরা খাবার খাচ্ছি এত তাড়াতাড়ি খেতে হচ্ছে কি আমাদের আয়ার যেটা নিলাম সেটা বেড থেকে পড়ে নিচে হাত ভেঙে গেল এখন যেতে হবে আমাকে আমার এখন নাতিনের কাছে ঘুমে জানো ঘুমাবো মাসি ভাই একটা সেটাও পাবো না এখন ওকে যে দেখতে হবে কি জি হলো রাতে মুখ ডুবকে দিতে হবে এখন কে কাঁচা কুচি করবে মাসিকে এখন সেবা করতে হবে তাই তো কে কাঁচা কুচি করবে বলেন তো দিন 400 টাকা লাগছে আগে 50 টাকা খাওয়া খরচা মাসে না খেলো খেলো আপনি কোন বলছেন গো আয়া পুরি গেছে যে আয়া বড় যাবে আপো আয়া আমদানি করব এত তারা পিটেল কত এই জন্য আয়ার অফ নাই তো ঠিক আয়া ব্যবস্থা হয়ে যাবে মানে দেখ মাংস কত মসলা রান্না মজা হয়েছে এত তার মধ্যে তো সব কিছু ভালো লাগছে